শুধু এই ফ্রোজেন ショルダー বা এই যে ঘাড়ের হাড় ক্ষয় বলেন যে এটা না আমার একদম যখন 30 বছর বয়স তখন থেকে আমি কোমরে ব্যথায় ভুগি আচ্ছা তা তখন থেকে কোমরে ব্যথা তো প্রথম দিকে এক্সরে বা ডাক্তার দেখানো পর পেইনকিলার খেয়ে আমি যখন জানি যে পেইনকিলারটা খারাপ এটা কিডনি ড্যামেজ করে বা ক্ষতি হয় তখন আমি আর অ্যালোপ্যাথি খেতাম না হঠাৎ করে আমি বাথরুমে নিচে থেকে পানি তোলার সময় আমার ফিলিংস হলো যে কট করে একটা আওয়াজ হওয়ার মতো এবং প্রচন্ড ব্যথা বাথরুমে আমি শুয়েই পড়ছি প্রচন্ড ব্যথা তারপর থেকে টাইম টু টাইম আর বিনা এতেই লেগে যেত সামান্য এতে একটু ধরেন যেমন কোথাও যাচ্ছি পাশে পুরুষ ছেলে বসে আছে আমি কনজাস্টেড ফ্রি হয়ে বসতে পারছি না আমার কোমরে ব্যথা বেড়ে গেছে যেহেতু কোমর আর ইউজ করি না হাঁটুর পরে আমার এটা ব্যক্তিগত ধারণা যে আমি হাঁটু বেশি ইউজ করি যেমন রিক্সায় উঠতে টুটতে যেখানে যা করি যাতে কোমরে যাতে কোনোভাবে না লাগে হাঁটু বেশি এখন আমার হাঁটুর একেবারে বল কম হাঁটুতে ব্যথা শুরু হয়ে গেল তারপরে আমি আবার এই ভিডিও দেখি খুব সব জায়গার ইউটিউবে দেখি যে ফ্রোজেন ショルダーে কি সবগুলা দেখি দেখে তারপরে আমি ওনার এটা দেখি উনি একদিন বলছিলেন যে একটা কথা ওনা আমার মাথায় লাগছিল যে সবসময় সবাই বলে যে ব্যায়াম করেই সুস্থ হওয়া যায় এটা কথাটা আদৌ ঠিক না কোনো একটা ভিডিওতে উনি বলছেন ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান হ্যাঁ শুনুন উনি বলছেন যে ব্যায়াম করে সঠিক না এটা যে ব্যায়াম করে নিজে নিজে ব্যায়াম করে সুস্থ হওয়া যায় কখনো কখনো হওয়া যায় কিন্তু সঠিক ব্যায়াম করার জন্য ট্রেনিং প্রাপ্ত হসপিটাল দক্ষ লোক দিয়ে আপনারা এটা করতে এটা এই কথাটা আমার মাথায় লাগার পরে আমি জিনিসটা মাথায় রেখে আমি যেদিন আসছি সেদিন আমি আমার ছেলে মেয়েকেও বলি নাই কাউকে বলি না আমি একলাই আটটার সময় ওরা তখনও ঘুম আমি চলে আসছি আমি মানে ডিসিশন নিয়েই আসছি যে আমি ভর্তি হব এই আর কি 10-11 দিনই মোটামুটি আমি বলতে পারি যে 80% না আরও বেশি আমি কিওর আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মেডিকেল পিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত দর্শক আজকের আমাদের যিনি অতিথি ওনার নাম হচ্ছে আপনার তহুরা বেগম দীর্ঘ একটা সময় উনি ওনার ফ্রোজেন ショルダー নিয়ে উনি সমস্যায় ভুগছিলেন ওনার সার্ভাইকেলে যেটা হচ্ছে C5, 6 and 7 এই তিনটা ডিস্কে ওনার সমস্যা ছিল এটার জন্য উনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডক্টরের কাছে গিয়েছেন বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন এবং পরবর্তীতে আজকে উনি কিন্তু এই সমস্যা থেকে সম্পূর্ণভাবে উনি মুক্ত কিভাবে আসুন দর্শক পুরো বিষয়টা ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা একটু জানি আসসালামু আলাইকুম আচ্ছা আপনার বয়স কত বয়স নিয়ার 65 নিয়ার 65 কোথায় থাকেন আপনি সেগুন বাগিচা থাকি সেগুন বাগিচা ঢাকার সেগুন বাগিচা আচ্ছা আপনি তো একজন হাউস ওয়াইফ ছিলেন এর আগে কি কোনো কাজ এখনো হাউস ওয়াইফ আচ্ছা আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার কি সমস্যা ছিল এবং এটা ঠিক কত দিন আগে শুরু হয়েছিল সবার প্রথমে আসলে তো লম্বা কাহিনী শুরু থেকে বলেন একদম প্রথম থেকে বলেন শুধু এই ফ্রোজেন ショルダー বা এই যে ঘাড়ের হাড় ক্ষয় বলেন যে এটা না আমার একদম যখন 30 বছর বয়স তখন থেকে আমি কোমরে ব্যথায় ভুগি আচ্ছা তখন থেকে কোমরে ব্যথা তো প্রথম দিকে এক্সরে বা ডাক্তার দেখানো পর পেইনকিলার খেয়ে আমি যখন জানি যে পেইনকিলারটা খারাপ এরা কিডনি ড্যামেজ করে বা ক্ষতি হয় তখন আমি আর অ্যালোপ্যাথি খেতাম না মানে এই কোমর ব্যথাটা কি আপনার কোনো অ্যাক্সিডেন্ট সেটার জন্য নাকি হঠাৎ করে কোমর না হঠাৎ করে আমি বাথরুমে নিচে থেকে পানি তোলার সময় আমার ফিলিংস হলো যে কট করে একটা আওয়াজ হওয়ার মতো এবং প্রচন্ড ব্যথা বাথরুমে আমি শুয়েই পড়ছি প্রচন্ড ব্যথা তারপর থেকে টাইম টু টাইম আর বিনা এতেই লেগে যেত সামান্য এতে একটু ধরেন যেমন কোথাও যাচ্ছি পাশে পুরুষ ছেলে বসে আছে আমি কনজাস্টেড ফ্রি হয়ে বসতে পারছি না আমার কোমরে ব্যথা বেড়ে গেছে এভাবেই আমি মানে আমার জীবন মানে কষ্ট তারপরে আমি কোমরটাকে ব্যবহার না করে ফাঁকে একবার খুব বেশি হলে আমি তখন খুলনাতে থাকতাম খুলনা মেডিকেলের যিনি ছিলেন অর্থোপেডিক্সের ওনাকে দেখাইছিলাম উনি আমাকে দেখার পরে ওষুধপত্র যা দিলেন দেওয়ার পরে উনি আমাকে শোয়া ওঠা বসা পেপার পড়বো বাথরুমে হাইকমোড ইউজ করবো না এভরিথিং আমাকে বলে দিলেন যে মতো আপনি চলবেন এবং তারপর থেকে আমি অভ্যস্ত হয়ে গেছি ওইভাবে চলা সঠিক নিয়মে ওইভাবে চলা আর কি যতটা পারি
কিন্তু যেহেতু কোমর আর ইউজ করি না হাঁটুর পরে, আমার এটা ব্যক্তিগত ধারণা যে আমি হাঁটু বেশি ইউজ করি, যেমন রিক্সায় উঠতে টুটতে যেখানে যা করি যাতে কোমরে যাতে কোনোভাবে না লাগে, হাঁটু বেশি এখন আমার হাঁটুর একেবারে বল কম, হাঁটুতে ব্যথা শুরু হয়ে গেল। তারপরে হাঁটুতে ট্রিটমেন্ট করার পরে তখন হাঁটুতে আমার থেরাপি বা ইয়ে কী বলে ব্যায়াম দেখাই দিল, হাঁটুর ব্যায়াম করে আমি মোটামুটি হাঁটুতে ব্যায়াম নাই, এই মানে ব্যথা এখন ওইভাবে নাই, কোমরেও এখন ওই ব্যায়াম ট্যায়াম করে ভালো আছি। কিন্তু ডান পাশে ফ্রোজেন শোল্ডার শুরু হলো, এটা হলো 2012 সালে, তখন আমি অনেক দিন ভুগছি ওই রকম ব্যথা, কিন্তু শুধু ব্যথা। আচ্ছা, ফ্রোজেন শোল্ডার কি শুধুমাত্র নাড়তে পারতে না, নাকি কি হতো? চুল মারতে পারতাম না, কাপড় চাপড় পরতে পারতাম না, এই তো যা হয় মানে দৈনন্দিন যে কাজগুলো সেগুলো কোনোটাই করতে পারতাম না। তারপরে অনেক দিন ভুগতে ভুগতে পরে যে এই অর্থোপেডিক্সের ডাক্তার দেখানোর পরে আমি ফিজিওথেরাপি নিয়ে এটা আমার ভালো হয়ে গেল। আচ্ছা, এটা ভালো হয়ে গেল, কিন্তু এটা অনেকদিন পরে, তখন 12 সালে আমি হজ পালন করতে গেছিলাম, তারপরে এসে আর ওইটা সেরে গেছে আর হয়নি। কিন্তু এটা শুরু হয়েছে এই বাম পাশের, এটা শুরু হয়েছে আপনার এই করোনা শুরুর পরপর। করোনার জন্যে আমি ডাক্তারও দেখাতে যাই না, ডাক্তার তো অনেকে বসেনও নাই, যাতে করে দেরি হয়েছে, দেরি হওয়াতে হওয়াতে এবার বেশি করে আর কি বেড়ে গেছে। হ্যাঁ, খুব বেশি, এবং এই মাসেলের মধ্যে আমার কামড়ানো টাটানো সুই ফোটানোর মতো এমন যন্ত্রণা, এ পুরো হাতের মধ্যে আমার বল ছিল না, তারপরে যন্ত্রণা সহ্য করতে না পারে, সারা তো ঘুমও হয় না, এবং আমার কান্নাকাটি করার অবস্থা, এবং সেটাও অনেক দিন যাবৎ চলতেছে। এরপরে আমি মোটামুটি 2-1 জন ডাক্তার দেখাইছি, এবং আগে যেহেতু থেরাপি দিয়ে এটা ভালো হয়েছিলাম, ওটাও চেষ্টা করলাম, দেখি যে থেরাপি দিই কিন্তু কোনো উপকার হয় না, এবং উপকার তো হচ্ছেই না, প্লাস লাভের জন্য একটু বেড়ে যায়। আচ্ছা, তারপরে আমি আবার এই ভিডিও দেখি খুব সব জায়গার, ইউটিউবে দেখি যে ফ্রোজেন শোল্ডারে কি সবগুলো দেখি দেখে, তারপরে আমি ওনার এটা দেখি। উনি একদিন বলছিলেন যে একটা কথা ওনা আমার মাথায় লাগছিল, যে সব সময় সবাই বলে যে ব্যায়াম করেই সুস্থ হওয়া যায়, এটা কথাটা আদৌ ঠিক না, কোনো একটা ভিডিওতে উনি বলছেন, ডক্টর মোহাম্মদ শফিলা প্রথম, হ্যাঁ শুনুন, উনি বলছেন যে ব্যায়াম করে সঠিক না, এটা যে ব্যায়াম করে নিজে নিজে ব্যায়াম করে সুস্থ হওয়া যায়, কখনো কখনো হওয়া যায়, কিন্তু সঠিক ব্যায়াম করার জন্যে ট্রেনিং প্রাপ্ত হসপিটাল দক্ষ লোক দিয়ে আপনার এটা করতে, এটা এই কথাটা আমার মাথায় লাগার পরে আমি জিনিসটা মাথায় রেখে আমি যেদিন আসছি সেদিন আমি আমার ছেলে মেয়েকেও বলি নাই, কাউকে বলি না, আমি একলাই নিজে চলে এসছি 8টার সময়, ওরা তখনও ঘুম, আমি চলে আসছি, আমি মানে ডিসিশন নিয়েই আসছি যে আমি ভর্তি হব। কিন্তু আমি ওনাকে দেখাই, MRIটাই সব করানো ছিল, আমি ওনাকে দেখাই আমার বলার আগে উনি বলছে আপনি ভর্তি হয়ে যান, আমি বলছি ওকে। আচ্ছা, এই আর কি 10-11 দিনই মোটামুটি আমি বলতে পারি যে 80% না আরও বেশি আমি কিওর, এখন আমাকে ব্যায়ামের পরে থাকা লাগবে আর কি যে। আচ্ছা ম্যাম, যখন আপনি প্রথম স্যারের কাছে আসেন, স্যার যখন আপনাকে দেখেন, দেখার পরে স্যার কি বলেছিলেন, যে স্যার কি এমন কিছু বলেছেন যে আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন বা সম্পূর্ণরূপে আপনি ভালো হয়ে যাবেন, এমন কোনো আশ্বাস দিয়েছিলেন আপনাকে? বলছেন যে আমি আপনাকে আশ্বাস্ত করতে পারি। আচ্ছা, তো সেই অনুযায়ী স্যার আপনাকে কতদিন থাকার কথা বলেছিলেন? তখন তো বলছিলেন 20 দিনের, প্রায় 20 দিনের মতো, বাট আপনি সেই অনুযায়ী আপনি আপনার ডিসিশনে আপনি সরাসরি আপনি ভর্তি হয়ে যান, কারণ আপনি হয়তো সেই সময়টা এত বেশি যন্ত্রণা আপনি হয়তো আর নিতে পারছিলেন না, এবং দীর্ঘ একটা সময় যেহেতু আপনি ডিসিশন নিয়েই আসছিলাম ভর্তি হব, কারণ যেহেতু আপনি বলেছেন যে কোভিড শুরু হওয়ার প্রথম দিক থেকে আপনার এই সমস্যাটা, এখন অলরেডি আপনার 2021-এর জুন বা আপনি হয়তো মে মাসে আপনি এসে ভর্তি হয়েছেন, তো সেই একটা দীর্ঘ একটা সময় আপনি এই যন্ত্রণা আপনি ভোগ করেছেন, যেটা আসলেই অনেক কষ্টকর, যাদের আসলে ব্যথা হয় তারাই হয়তো বুঝতে পারে যে ব্যথাটা আসলে কতটুকু। তো স্যার যে আপনাকে বলেছেন আপনি সম্পূর্ণভাবে ভালো এবং সুস্থ হয়ে যাবেন, এবং আপনি সেই অনুযায়ী ভর্তি হয়ে যান, এবং মাত্র 10 দিনে আপনি সুস্থ এবং ভালো, আপনি এখন সেই আগের মতো করে আপনার হাত নাড়তে পারেন বা মুভ করতে পারেন, হাতটা উপর পর্যন্ত তুলতে পারেন? এখন ওই তো বললাম 80%-এর উপরে আমি সুস্থ, আর যেটুকু একটু উইকনেস বা যেটুকু আছে এটা আমি মনে করি যেটা তো আমাকে স্বাভাবিক থাকতেই পারে, কারণ বার্ধক্যজনিত একটা ব্যাপার আছে, সেটা আছে, আর তাছাড়া আমাকে তো এটা চর্চা করতে হবে। জি জি জি, এটা চর্চার উপরে রেখে আমি আমার ধারণা যে আমি ফুল কিওর হয়ে যাব আর কি, আলহামদুলিল্লাহ। ম্যাম, আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই, এই যে আপনি যেটা বলেছেন যে দীর্ঘ পরিক্রমার প্রায়
30-35 বছর আপনি আপনার কোমর ব্যথা আপনি ভুগেছিলেন আগে, এবং পরবর্তীতে আপনার ডান হাতে আপনার ব্যথা হয়েছিল, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে আপনার বাম হাতে সেই একই জিনিসটা হয়েছে। তো এই যে এটাকে আমরা হয়তো ফ্রোজেন শোল্ডার আসলে অনেকে বলছি, কিন্তু এটা আসলে ঠিক ফ্রোজেন শোল্ডার না, এটা হচ্ছে আসলে মূলত PLID, আপনার হচ্ছে আপনার সার্ভাইকেলের যে ডিস্কগুলো আছে, আমাদের নরম হাড় থাকে, ডিস্ক প্রোল্যাপস হয়ে গেছিলো আপনার 5, 6 এবং 7। এই আমরা অনেকে ভুলটা করি যে হয়তো আমার হাতের শোল্ডার জয়েন্টগুলোতে আমার সমস্যা, আসলে কিন্তু জয়েন্টে আমার কোনো সমস্যা না, আমার মূলত হচ্ছে আমার মেরুদণ্ডে থেকে আমার এই সমস্যাটা শুরু হয়। যাই হোক, আপনার এই সমস্যাটার যে অনেক সমাধান আছে এই জিনিসটা কিন্তু আসলে অনেকেই জানেন না। তো আপনিও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডক্টর দেখেছেন, বিভিন্ন ওষুধ খেয়েছেন, যেটা আপনি কিছুদিন আগে বলেছেন আপনি বিভিন্ন ধরনের পেইন কিলারও আপনি একটা সময় আপনি খেয়েছেন, বাট পরে যখন আপনি এটার ভয়াবহতা সম্পর্কে জানতে পারেন আপনি সেটা ছেড়ে দেন। আপনার মতো এরকম অসংখ্য রোগী আছেন আমাদের আশপাশে যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছে, কিন্তু তারা হয়তো জানেন না যে কোথায় গেলে তারা একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন এই ধরনের সমস্যার জন্য, তাদের জন্য কি কোনো মেসেজ দিবেন আপনি? মেসেজ তো অবশ্যই, পেইন এখন বাইরে চলতে ফিরতে দেখি যে ব্যথা নাই এমন কোনো মানুষ নাই, হয়তো কারোর বেশি কারোর কম, যারা কম সহনীয় পর্যায়ে তারা হয়তো অত বেশি করা লাগে না, যাদের এরকম অসহনীয় সংসার করা, জীবন মানে চালিয়ে নিয়ে যাওয়া তাদের জন্য খুবই কষ্ট, তারা তো নিশ্চয়ই এসব জায়গায় আসলে তো তাদের হয়তো ঠিকানা হয়তো জানেনও না, তারা জানতে পারলে আসলে নিশ্চয়ই তারা এই রোগ থেকে মুক্তি পাবেন আশা করা যায়। ধন্যবাদ আপনাকে তহুরা বেগম। দর্শক, আমরা এখানে ওনার ছেলেকে পেয়েছি যিনি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার সাথে ছিলেন, এবং ওনার এই পুরো পরিক্রমাটাই উনি সার্বক্ষণিক পাশে থাকার চেষ্টা করেছেন। দর্শক, ওনার কাছ থেকে আমরা একটু পুরো বিষয়টা একটু জানার চেষ্টা করি যে ওনার আসলে কী হয়েছিল বা ওনারা এর জন্য কী কী ধরনের স্টেপ নিয়েছিলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা একটু বলেন। পিয়াল মাহমুদ। আচ্ছা স্যার, আপনার মা যে যিনি আমাদেরকে বলেছেন যে গত প্রায় 30-35 বছর আগে ওনার কোমরে ব্যথা ছিল, এবং পরবর্তীতে ওনার ডান হাতে প্রথম সমস্যা শুরু হয়, এবং পরবর্তীতে লাস্ট কোভিডের সময় ওনার বাম হাতে প্রচণ্ড ব্যথা শুরু হয়, যেটার কারণে ওনার যে স্বাভাবিক যে কাজগুলো উনি আর করতে পারছিলেন না। তো এই যে যে একটা দীর্ঘ পরিক্রমা এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর দেখানো, এবং একটা সময় উনি যেটা আমাদের সাথে একটু শেয়ার করেছেন আমাদের দর্শকদের সাথে যে কষ্টটা এতটা তীব্র ছিল যে উনি কাঁদতে বাধ্য হয়েছিলেন যে, এবং এই পুরো সিচুয়েশনটা কিন্তু আপনারা দেখেছেন এবং খুব কাছ থেকে দেখেছেন, আমাদেরকে যদি সেই সময়টার কথা বলেন এবং সেই অবস্থা এবং বর্তমান অবস্থা দুটাতে আপনি পার্থক্য কেমন দেখছেন ওনাকে আফটার ট্রিটমেন্ট, পুরো বিষয়টা যদি একটু বলেন। আফটার ট্রিটমেন্টটা খুবই এখন আগের থেকে অনেক বেটার। আগে সে হাত নাড়াতে পারতো না, সারাদিন বেড রেস্টে থাকা লাগতো। আচ্ছা, তো যখন ওনাকে দেখতেন যে এরকম কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে এবং আপনারা ডক্টরও খুঁজতেছিলেন কোথায় গেলে আসলে আপনারা, আসলে এই সময় মানুষ কিছুটা দিশেহারা হয়ে যায় আসলে কার কাছে গেলে যে আসলে আমি একটা সঠিক ট্রিটমেন্ট পাবো সেটা আসলে বুঝতে পারে না, তো সেই সময় কি কখনো মনে হয়েছিল যে আমার মাকে আর কখনো ভালো হবে কি হবে না, এরকম কি কখনো মনে হয়েছিল? এরকম হয় মাঝে মাঝে, যখন কষ্টটা বেশি বাড়ে তখন এরকম মনে হয় যে আসলে এটার বেটার ট্রিটমেন্ট কোথায়, ভালো দেশে না থাকলে বাইরে, এরকম মনে হয়। রাতের বেলা খুব বেশি পেইনটা হতো, রাতের বেলা ব্যথা বাড়ত, শুই ফোটানোর মতো কামড়ানো টাটানো যন্ত্রণা যেটা ওরা জানবে কেমনি। আচ্ছা, তো রাতে আমার ঘুমতো না আর আমি একাই। স্যার, এই যে আজকে এই যে দীর্ঘ এতটা দিন পরে আপনার মাকে সম্পূর্ণ সুস্থ এবং ভালোভাবে বাড়ি নিয়ে যাচ্ছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক মণ্ডলী, তহুরা বেগম আপনাদের জন্য কিন্তু বেশ কিছু ছোট ছোট উনি মেসেজ দিয়েছেন, আপনারা কিন্তু খেয়াল করেছেন যে উনি ওনার এই যে দীর্ঘ পরিক্রমা, যে ওনার যে প্রচণ্ড রকম ব্যথা, এবং সেই ব্যথাতেও কিন্তু উনি কিন্তু দমে যাননি, উনি কিন্তু একের পর এক চেষ্টা করেছেন ওনার বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করার জন্য, ফিজিওথেরাপি নেওয়ার জন্য, এবং সেই জায়গা থেকে কিন্তু উনি একটা সময় সরে এসেছেন, এবং উনি একটা সময় দেখা যাচ্ছে যে উনি ইউটিউবের মাধ্যমে সার্চ করা শুরু করেন যে কোথায় গেলে আসলে উনি সঠিক একটা ট্রিটমেন্ট পাবেন, এবং সেই সময় উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে জানতে পারেন, এবং সেই অনুযায়ী উনি ওনার কাছে আসেন, এবং মাত্র 10 দিনে উনি কিন্তু সম্পূর্ণ ভালো এবং সুস্থ উনি আজকে বাড়ি ফিরে যাচ্ছেন। দর্শক, আমাদের বাংলাদেশে কিন্তু এখন আসলে ইন্টারন্যাশনাল মানের চিকিৎসা হচ্ছে, এবং বেশ কিছু ভালো কনসালটেন্ট আছেন আমাদের এই ঢাকাতে বলেন পুরো বাংলাদেশে কিন্তু আছে,
বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে আছে। শুধুমাত্র আমাদেরকে একটু খুঁজে নিতে হবে যে আমার সমস্যার জন্য আমি আসলে কার কাছে যাওয়ার দরকার এবং কোথায় গেলে আমি সঠিক চিকিৎসাটা পাবো, তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।